যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। শিক্ষার্থীরা, এই ক্লাসটি পাওয়ার জন্য আপনারা অনেকেই কমেন্ট করছিলেন এবং হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আপনারা বারবার মন্তব্যগুলো লিখছিলেন যে এই ক্লাসটি কবে দেওয়া হবে। অবশেষে এই ক্লাসটি আমরা করে ফেললাম। টোটাল আমাদের এটি 11 পৃষ্ঠার একটি ক্লাস হয়েছে, অনেক বড় একটি পৃষ্ঠা। যারা পিডিএফটি নিতে চান তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করবেন। শিক্ষার্থীরা, এই ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের প্রথম ষাণ্মাসিক এবং সামষ্টিক মূল্যায়নের সিলেবাসের আলোকে নমুনা উত্তরপত্র, মূলত এখানে সম্পূর্ণ উত্তরপত্রটি আপনাদের দেওয়া হয়েছে। আমরা আলোচনা শুরু করব, তার আগে আপনাদের টু দ্য পয়েন্টে আমরা আপনাদের কি কি কাজগুলো করতে বলেছে সেটা আমরা দেখে আসব। শিক্ষার্থীরা, আপনাদের যে দুটো অভিজ্ঞতা সেটি হচ্ছে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে এবং সম্প্রদায়, মূলত কিন্তু কাজটি হচ্ছে আপনাদের সম্প্রদায়ে সবচেয়ে বেশি। সেশন আপনাদের 2 দিন থাকবে এবং মূল্যায়ন থাকবে 1 দিন। আমরা শুধু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি দাগ দিয়ে রেখেছি, সেগুলো দেখাবো আপনাদের। প্রথমে আপনাকে এই কাজটি করার জন্য কর্ম পরিকল্পনার একটা বৃত্ত তৈরি করতে হবে এবং এই একই কর্ম পরিকল্পনা কিন্তু শেষের দিনে স্বাভাবিকভাবে আপনারা যেভাবে লিখেন সেভাবে লিখে জমা দিতে হবে। তাহলে এই কর্ম পরিকল্পনা আপনাদের 2টা কাজ থাকলো। এরপরে দ্বিতীয় সেশনের সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে দলীয়ভাবে শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট সম্প্রদায়ের সামাজিক সমস্যাগুলো, মানে যে সম্প্রদায় যার ক্ষেত্রে সিলেক্ট করে দেওয়া হয়েছে, আমরা এখানে আদিবাসী সম্প্রদায়কে নিয়েছি, আপনি যদি আমাদের এই সম্প্রদায়ের যে কাজগুলো আমরা ধারাবাহিকভাবে দিয়েছি সেটা যদি বুঝতে পারেন তাহলে যে কোনো সম্প্রদায় আপনাদের শিক্ষক দিলে সেখান থেকে আপনি লিখতে পারবেন। এবং এটা কিভাবে নিরসন করা যায় যে সমস্যাগুলো এদের মধ্যে রয়েছে, মানে নির্দিষ্ট যে সম্প্রদায়টি এই সম্প্রদায়ের, সেটা আমাদের নিরসন করার প্রক্রিয়াগুলো বের করতে হবে এবং সেটা আপনাদের পোস্টার আকারে সাবমিট করতে হবে, মানে পোস্টার আকারে এটি জমা দিতে হবে। তাহলে এখানে 2টো কাজ একসাথে পোস্টার করতে হবে। এরপরে আপনাদের ভূমিকা অভিনয়, এই ভূমিকা অভিনয় শব্দটি অনেকে বুঝছেন না, এটার কি রুলস রয়েছে সেটা কিন্তু আমরা আমাদের ক্লাসের শেষের দিকে সংযুক্ত করব। এখন আসেন সরাসরি যে বিষয়গুলো আপনাদের চেয়েছে, কর্ম পরিকল্পনার পত্র যেটা প্রথমে বললাম সেটা, আর সেশন চলাকালীন সময়ে বৃত্ত আকারে। আর বৃত্তটা করার সময় অবশ্যই আপনি 2টো কপি করবেন, একটি হচ্ছে শিক্ষককে জমা দিবেন আর একটি আপনার কাছে রাখবেন। এরপরে প্রশ্নপত্র যেটা আমরা দেখব আছে আমাদের তৈরি করা, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করা রীতিনীতি পার্থক্যের একটা বিষয় ছিল সেটা আমাদের জমা দিতে হবে। তাহলে 1টি, 2টি, 3টি হচ্ছে কাজ, আরো আছে কর্মতালিকা পত্রের পোস্টার। তাহলে 4টি জিনিস আপনাকে ফাইনাল দিনে জমা দিতে হচ্ছে এবং এর আগে আপনাদের একদিন পোস্টার করতে হচ্ছে, একদিন প্রশ্নমালা করতে হচ্ছে এবং একই দিনে কর্ম পরিকল্পনার বৃত্তটা আপনাকে জমা দিতে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। শিক্ষার্থীদের জন্য আমরা সুন্দর করে প্রত্যেকটি জিনিস সূক্ষ্মভাবে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যা আপনাদের অনেক বেশি কাজে আসবে। লেটস স্টার্ট। শিক্ষার্থীরা, আমরা দল হিসাবে কল্পনা করেছি যে দল এক, একের ক্ষেত্রে এই কাজটি দেওয়া হয়েছে। আমরা কিন্তু এটা নমুনা হিসেবে নিয়েছি, অন্যান্য দলের ক্ষেত্রে যে কাজটি দেওয়া হবে যে সম্প্রদায়ের ক্ষেত্রে সেটাও কিন্তু আপনি একইভাবে করতে পারেন, জাস্ট ইনফরমেশনগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে খেয়াল করেন আমরা নিয়েছি আদিবাসী সম্প্রদায়ের সাক্ষাৎকারের জন্য শিক্ষার্থীদের কর্ম পরিকল্পনার পত্র প্রণয়ন। তাহলে প্রথমে যে বিষয়টি হচ্ছে কর্ম পরিকল্পনার পত্র প্রণয়ন, সেটি আমরা কিন্তু সুন্দর করে নিয়ে নিয়েছি। আদিবাসী সম্প্রদায়ের সাক্ষাৎকারের জন্য 6 থেকে 8 জনের এক দল শিক্ষার্থীর কর্ম পরিকল্পনার প্রণয়ন করো বা করবে, এখানে আপনাদের সংখ্যাটা আলাদাও হতে পারে। শিক্ষার্থীদের কর্ম পরিকল্পনার প্রণয়নের জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে। এখানে যে ধাপগুলো আছে সেটা কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে দেন, অথবা যাদের পিডিএফ এর প্রয়োজন হয় পে করার মাধ্যমে অবশ্যই আপনার পিডিএফটি নিয়ে নেবেন, তাহলে আপনাদের এই কাজটি করা খুব সহজ হয়ে যাবে। তাহলে প্রথম ধাপে যে কাজটি করতে হবে, প্রকল্পের উদ্দেশ্য নির্ধারণ করা। সেক্ষেত্রে আমাদের আদিবাসী সম্প্রদায়ের উন্নতি ও সমস্ত সদস্যদের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা। এবং দ্বিতীয় ধাপের কাজটি হচ্ছে পরিকল্পিত কার্যক্রমের তালিকা তৈরি করা। কার্যক্রম 1-এর ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের পরিচিত ও ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান সংগ্রহ করা, এই বিষয়গুলো একটু জানতে হবে আপনাদের, নেট সার্চ দিয়ে কিন্তু আপনারা ভালো জানতে পারবেন। এরপরে কার্যক্রম 2-এর ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের সংগঠন ও অভিযানের ব্যাপারে জানা এবং বিশ্লেষণ করা। আমরা যে সম্প্রদায়ের সাথে কথোপকথন করব সেই সম্প্রদায়ের সাথে কিন্তু আপনাদের জানা থাকতে হবে ওই বিষয়ে, নাহলে কিন্তু আপনি এই সাক্ষাৎকার পর্বটি ভালো করে পরিচালনা করতে পারবেন না। কার্যক্রম 3-এ, দ্বিতীয় ধাপের কার্যক্রম 3-এ আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক আদর্শ, ভাষা ও ধর্মের অধ্যয়ন করা, এই বিষয়গুলো একটু জেনে নেবেন। জাস্ট এটা আমরা একটা কর্ম পরিকল্পনা তৈরি করছি যে কিভাবে কিভাবে একটি কাজ করতে হয়। এরপরে 4 নম্বরে আদিবাসী সম্প্রদায়ের সমস্যা ও প্রশ্নসমূহ সম্পর্কে গবেষণা করা বা চিন্তা করা। আদিবাসী সম্প্রদায়ের জন্য সম্পর্কিত সংস্থা, প্রতিষ্ঠান ও সরকারের পক্ষে সচেতনতা তৈরি। কার্যক্রম 6-এ আদিবাসী সম্প্রদায়ের মাঝে
পরিবেশগত সমস্যা এবং সংরক্ষণের জন্য উদ্যোগ নেয়া। ধাপ তিনে আমরা যেটা করেছি, প্রতিটি কার্যক্রমের জন্য উপযুক্ত কর্মসূচি তৈরি করুন। তাহলে প্রথম কর্মসূচিতে আমাদের থাকবে গবেষণা করে আদিবাসী সম্প্রদায়ের পরিচিতি সংগ্রহ করা, আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য, ধর্ম ও অন্যান্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে গবেষণা করা। এর পরবর্তীতে একটি প্রশ্নমালা তৈরি করে উত্তর সংগ্রহ করা, যাতে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একতা, সম্প্রদায়গত সমস্যা এবং চ্যুত পরিস্থিতি সম্পর্কে জানা যায়। এরপরে কর্মসূচি দুই এর আমরা যেটা দেখব, সম্পদ ও উপাদান সংগ্রহ করে আদিবাসী সম্প্রদায়ের সংগঠন ও অভিযান সম্পর্কে জানা। এরপরে রয়েছে আপনাদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে বিশ্লেষণ করা। জাস্ট আমরা কর্ম পরিকল্পনা করছি, এতগুলো কাজ করতে গেলে কিন্তু আপনাদেরই মাথা ঘুরে যাবে আর কি। জাস্ট পরিকল্পনা করার জন্য পরিকল্পনাটা করতে হবে, এত বড় কাজ। আর এই কাজটা মূলত অনেকটাই গবেষণা বেস কাজ, পিএইচডি ডক্টরেট যারা করে তারা কিন্তু এই প্রসেসে কাজগুলো করে। সো আপনাদের এত হাই লেভেলের কিছু কাজ দিয়েছে যেটা এই স্টেজের জন্য বেমানান। আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক আদর্শ, ভাষা ও ধর্মের অধ্যয়ন, পরিচিতি বিভিন্ন উপাদান সংগ্রহ করে জানা, যাতে সংস্কৃতির পক্ষে সচেতনতা তৈরি করা যায়। এরপরে কর্মসূচির চাইডে আমরা দেখব আদিবাসী সম্প্রদায়ের সমস্যা ও প্রশ্নসমূহের গবেষণা করা, বিভিন্ন প্রশ্নমালা তৈরি করে সমস্যাকরণ এবং সমাধান সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এরপরে কর্মসূচি পাঁচে সম্পর্কিত সংস্থা, প্রতিষ্ঠান ও সরকারের উদ্যোগ সম্পর্কে জানা, নীতিমালা ও আদেশ সম্পর্কে গবেষণা করা। কর্মসূচি ছয়ে পরিবেশগত সমস্যা এবং সংরক্ষণের উদ্যোগ নেয়া, বিভিন্ন পরিবেশগত কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য দলের সদস্যদের দায়িত্ব বণ্টন করে দেওয়া। শিক্ষার্থীরা নোটটা ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু অনেক বুঝার আছে আপনাদের। উপরোক্ত কর্ম পরিকল্পনাটি সেশন দুই এর দিনে সংক্ষেপে লিখে বৃত্ত তৈরি করে শিক্ষকের নিকট জমা দিতে হবে এবং মূল্যায়নের দিনে স্বাভাবিকভাবে লিখে শিক্ষকের নিকট জমা দিতে হবে। তার মানে এই কাজটি কিন্তু আপনাদের দুবার করতে হচ্ছে। প্রথম দিন ঠিক এভাবে বৃত্ত করে, যেহেতু আপনি বৃত্তে পরিপূর্ণভাবে লিখতে পারবেন না, সেজন্য সংক্ষেপে এভাবে বিভিন্ন জায়গায় টেনে টেনে বৃত্ত করে এইভাবে আপনার এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে, পর্যায়ক্রমে কাজগুলো। তাহলে আপনারা যদি এদিক দিয়ে ধরেন তাহলে এইভাবে আরো চিহ্নটা চলে যাবে পর্যায়ক্রমে, আমরা যেন বুঝতে পারি যে এইভাবে আপনি কাজটি করতে করতে এখানে ফিনিশিং লাইনে আসছেন। তাহলে উপরে তথ্যগুলোই কিন্তু আপনাকে এখানে এই তথ্যগুলোই দিতে হচ্ছে। এই তথ্যগুলো আপনি সবগুলো সংরক্ষণ করতে, এই তথ্যগুলো সবগুলো আপনি যদি বৃত্তে ভরাট করতে না পারেন, এই জন্য আপনাকে একটা পোস্টার কাগজ নিতে হবে বড়, সেখানে কিন্তু পারবেন। যদি একেবারে না পারেন ইনফরমেশন কিছু কমিয়ে দিবেন। এরপরে আসেন দল একের, যে দলটা আমরা কল্পনা করেছি এক নম্বর দল, সেই দলের আদিবাসী সম্প্রদায়ের সাক্ষাৎকারের জন্য প্রশ্নপত্র। এখন প্রশ্নপত্রের পর্ব আমাদের চলে এসেছে। এখানে যে প্রশ্নপত্রগুলো নেওয়া হয়েছে, সাক্ষাৎকারের জন্য কি কি প্রশ্ন করা যায় ও এর উত্তর লিখুন। এর উত্তরটা আপনাদের লিখতে হবে না এখানে, কারণ হচ্ছে আমরা সরাসরি এটা আগে প্রশ্নগুলো লিখব। সাক্ষাৎকারের জন্য আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সাথে নিম্নলিখিত প্রশ্নগুলি করা যেতে পারে। আমি যে কাজটি আপনাদের করেছি প্রশ্নের পাশাপাশি কিন্তু উত্তরটিও দিয়ে দিয়েছি, আর এই উত্তরগুলো কিন্তু আপনাদের লিখে জমা দিতে হবে না, পরে এটা আপনাদের কাজ রয়েছে। আমরা প্রথমে যে প্রশ্নটা নিয়েছি, আপনার সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি কিভাবে আপনাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রভাবিত করে। শিক্ষার্থীরা এই যে আমরা সুন্দর করে লিখে ফেলেছি, একটু দেখে নেন, আমি একটু দ্রুত যাই, 11 পৃষ্ঠার একটি পিডিএফ, অনেক সময় লাগবে শেষ করতে। এরপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের, আপনার সম্প্রদায়ের পরম্পরাগত বৈশিষ্ট্য কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সম্প্রদায়ের জীবনে কি ভূমিকা পালন করে। জাস্ট এখান থেকে এইটুকু আপনারা নোট করে রেখে দিবেন। এরপরে আসছেন তিন নম্বর প্রশ্নটি আমরা নিয়েছি, আপনার সম্প্রদায়ের পরিবেশ সংরক্ষণে আপনাদের কি ভূমিকা রয়েছে। ঠিক এই প্রশ্নগুলো আপনারা করতে পারেন তাদের, সেক্ষেত্রে উত্তরটি অনেকটা আমি যেভাবে দিয়েছি সেরকমই হবে। জাস্ট এগুলো আপনারা নোট করে নেবেন। মূলত কিন্তু এই কাজটি আপনাদের করতে হবে কোন এক সম্প্রদায়ের কাছে গিয়ে, ওখানে যে উত্তরগুলো দিচ্ছে সেটা আপনাকে নোট করতে হবে। জাস্ট আমি এখানে আপনাদের নমুনা স্বরূপ উত্তরটি দিয়ে দিয়েছি, আর যদি কারো কাকতালীয় ভাবে এই সম্প্রদায়টি পড়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব লিখতে পারবেন, আর অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে একই প্রশ্ন করবেন, উত্তরগুলো একটু আলাদা হবে। এরপরে চার নম্বরে আমরা যে প্রশ্নটা নিয়েছি, আপনার সম্প্রদায়ের মূল্যবোধ কিভাবে আপনাদের জীবনে প্রভাবিত করে। আমরা এই প্রশ্নটিও পড়ছি না, শুধু এরপরে যে নোটটি রয়েছে নোটটি খেয়াল করেন। উপরোক্ত কর্ম প্রশ্নগুলো উত্তর ব্যতীত, আমরা যে প্রশ্নগুলো করলাম এখানে উত্তর ব্যতীত সেশন দুইয়ে লিখে শিক্ষকের নিকট জমা দিতে হবে। এখানে কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, জাস্ট আমি এখানে কিছু নমুনা উত্তর দিয়েছি। আরো ভালোভাবে প্রশ্ন করতে চাইলে আপনাদের বইয়ের 2 এবং
তিন নাম্বার অধ্যায়ে এ সম্পর্কে কিন্তু আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রশ্ন কিভাবে করতে হবে সেগুলো দেওয়া হয়েছে। এজন্য আপনারা ভালো করে পড়ে নেবেন দুই এবং তিন অধ্যায়। এরপরে আসেন সেশন ওয়ান এবং টু এর কাজ শেষ। আমরা মূল্যায়নের দিনে যে যে কাজগুলো আপনাদের করতে হবে, আদিবাসী সম্প্রদায়ের পূর্বের রীতি এবং মূল্যবোধ বর্তমান রীতি, আপনাদের যে বিষয়টি বলেছিল আপনারা সাক্ষাৎকার নিয়ে এসে এখন এই কাজটি করছেন, যে আদিবাসী সম্প্রদায়ের পূর্বের রীতি ও মূল্যবোধ এবং বর্তমান রীতি ও মূল্যবোধের মধ্যে যে পার্থক্যটা। তাহলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আদিবাসী সম্প্রদায়ের পূর্বের রীতি ও মূল্যবোধ বর্তমান রীতি ও মূল্যবোধের সম্পর্কিত তত্ত্ব ঠিক এভাবে লিখে আপনি যেভাবে লেখা শুরু করবেন। আদিবাসী সম্প্রদায় একটি প্রাচীন এবং ঐতিহাসিক সম্প্রদায় যা বাংলাদেশের অগ্রগতির অংশীদার হয়েছে। এই সম্প্রদায়ের পূর্বের রীতি ও মূল্যবোধ এবং বর্তমান রীতি ও মূল্যবোধ নিম্নলিখিত মতে পরিচালিত হয়। ঠিক এভাবে শুরুতে আমরা পূর্বের রীতি ও মূল্যবোধের কথা দিয়ে আলোচনাটা শুরু করব। প্রথমে যেভাবে লিখব, সহজ ও প্রাকৃতিক জীবনযাপন। পূর্বের আদিবাসীদের জীবনযাপন প্রাকৃতিক ও সহজ ছিল। তারা অটুট সম্পর্ক রাখতেন প্রকৃতির সাথে এবং বন্যার উপর নির্ভরশীল ছিলেন। এরপরে সামাজিক সংগঠনের ক্ষেত্রে আমরা এই পয়েন্টটি নিয়েছি, আদিবাসীরা গ্রাম বা পাহাড়ে বাস করতেন এবং সংগঠিত গ্রাম সমাজ গড়ে তোলেন। তারা কমিউনিটির সদস্যদের সহায়তা করতেন এবং পরস্পরের সম্পর্ক উন্নয়ন রাখতেন। এরপরে আসছেন পরম্পরাগত সংস্কৃতি। এই পয়েন্টটি আমরা নিয়েছি, আদিবাসীরা পরম্পরাগত সংস্কৃতি ধারণ করতেন। তাদের জীবনযাপন, পূজা পদ্ধতি, শোকসভা, ওয়ানডাল গান ও নাচ ইত্যাদি পরম্পরাগত সংস্কৃতির অংশ হতে পারে। ঠিক এইভাবে তাদের পুরাতন রীতি এবং মূল্যবোধ লেখার পরে আপনাদের কিন্তু বলেছিল যে সম্প্রদায়ে আপনি যাবেন কথা বলতে, সেই সম্প্রদায়ের দুই প্রজন্মের, মানে একজন তরুণ একজন বৃদ্ধ, এরকম দুই প্রজন্মের ব্যক্তির সাথে কথা বলে কিন্তু এগুলো আপনাকে নোট করতে হবে। তাহলে আমরা আগে যেটা করলাম সেটা হচ্ছে বৃদ্ধ প্রজন্মের, যিনি অনেক বয়স্ক হয়েছেন তার কাছ থেকে নেওয়া, আর এটা হচ্ছে আমাদের কোনো তরুণের কাছ থেকে নেওয়া। যেভাবে লেখা শুরু করবেন, সংঘাত মুক্ত জীবনযাপন। বর্তমানে অনেক আদিবাসী আদর্শগুলি অনুসরণ করেন, সংঘাত মুক্ত এবং সাম্প্রদায়িক জীবনযাপনে নির্ভরশীল, মানে তারা একটু আপডেট হচ্ছে। শিক্ষা প্রধান সম্প্রদায়, আগে কিন্তু শিক্ষা তাদের মধ্যে ছিল না, এখন কিন্তু শিক্ষা গ্রহণ করছে। যেভাবে লিখবেন, বর্তমানে অনেক আদিবাসী শিক্ষার প্রাধান্য দেয় এবং সম্প্রদায়ের সংগঠিত প্রতিষ্ঠানগুলির মাধ্যমে শিক্ষার উন্নয়ন করে। এরপরে মিশ্র সংস্কৃতি, বর্তমানে কিছু আদিবাসী আধুনিক সাংস্কৃতিক আদর্শগুলি ধারণ করে যা তাদের মিশ্র সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। তারা অন্যদের সংস্কৃতির সাথে মিশ্রিত হয়েছে এবং পুরনো ও নতুন উৎসব ও ধার্মিক আচার আচরণে অনেক পরিবর্তন এসেছে, আগের মতো আর নেই, তাদের জীবনযাপন একটা পরিবর্তন হয়েছে। এরপরে লিখবেন উক্ত সম্প্রদায়ের সামাজিক সমস্যা, এটা চিহ্নিত হবে শিক্ষার্থীরা, আপনাদের চিহ্নিত করে পোস্টার তৈরি করতে হবে। তাহলে আমরা এই যে আদিবাসীদের সাথে কথা বলে এসেছেন, এদের কি কি সমস্যা ছিল সেটা চিহ্নিত করে আপনাদের পোস্টার বানাতে হবে। এখন উক্ত সম্প্রদায়ের সামাজিক সমস্যাগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য সমস্যা হতে পারে, যেভাবে পোস্টারটি আপনারা করবেন ঠিক এভাবে করবেন। আধুনিকতাবাদের প্রতি প্রতিষ্ঠানের অভাব, কিছু আদিবাসী সম্প্রদায় আধুনিকতাবাদী সমাজের সাথে সমন্বয় করতে অসমর্থ হয় এবং আধুনিক প্রযুক্তি, শিক্ষা, ব্যবসায়িক প্রগতি ইত্যাদির সাথে মেলে না। এটি উন্নত সেক্টরের অভাব এবং উন্নতির সম্ভাবনার সংক্ষেপ পরিবেশটি চিন্তা করতে পারে, মানে তারা আপডেটের সাথে মিলতে পারছে না, এই সমস্যাগুলো তাদের মধ্যে রয়েছে। এরপরে অপরিচ্ছন্ন অভিবাসন, শিক্ষার্থীরা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, দেখে নেবেন। এরপরে পয়েন্টটি আমরা নিয়েছি তিন নম্বরে, সমাজে সংঘর্ষ। কিছু আদিবাসী সম্প্রদায় স্থানীয় সমাজের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এটি অন্যদের সম্পর্কে আলোচনা ও সংঘর্ষপূর্ণ কেন্নে এইভাবে খন্দক্ত দেখবেন উৎপন্ন করতে পারে এবং সামাজিক সম্পর্কের উন্নতি না করতে পারে। এরপরে আরো যে সমস্যাগুলো চিহ্নিত করা যায়, পারিবারিক সমস্যা, কিছু আদিবাসী সম্প্রদায়ের পরিবারের পরিচয়, বিবাহ নির্ধারণ, বহুল শিশুদের বাড়ি করার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে সাধারণ সুবিধার প্রভাব আছে, এটি সম্পর্কে চিন্তা করে পারিবারিক সমস্যাগুলির সমাধানের কার্যপদ্ধতি তৈরি করতে পারে। এরপরে নোটটি ভালো করে খেয়াল করে, নোটগুলো ছাড়া কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন না। মনে রাখবেন নতুন কারিকুলামে ডিরেকশনটি হচ্ছে আসল বিষয়। এইগুলি শুধুমাত্র কিছু উদাহরণ, আমি যেগুলো নিয়েছি শুধু কিছু উদাহরণ, এবং উক্ত সম্প্রদায়ের সামাজিক সমস্যাগুলো বিশেষভাবে চিহ্নিত করতে সাহায্য করবে। তাহলে যে বিষয়টি এখানে আমরা দেখছি, সম্পূর্ণ বৃত্তান্ত ও অন্যান্য সমস্যাগুলো
আপনি আরো বিস্তারিতভাবে বিবেচনা করতে পারেন এবং যথাযথ সমাধান প্রয়োগ করতে পারেন। শিক্ষার্থীর এরপরে আপনাদের যে কাজটি সেটি হচ্ছে সক্রিয় নাগরিক ক্লাব তাদের সমস্যাগুলোর সমাধানে নিম্নলিখিত ভূমিকা পালন করতে পারে। আপনাদের নাগরিক ক্লাবের কি ভূমিকা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু বলেছিল, আমরা এটা বিস্তারিত লেখেনি, আপনাদের অনেক বেশি হয়ে যাচ্ছে এজন্য শুধু পয়েন্টগুলো লিখেছি। সমস্যাগুলো চর্চা ও সচেতনতা বৃদ্ধি করা, সম্প্রদায়ের সদস্যদের মতামত ও পরামর্শ শেয়ার করা, সমস্যাগুলোর জন্য সক্ষমতা ও উদ্ভাবনের সমাধান উৎপন্ন করা এখানে খন্ডিত হবে, এরপরে জ্ঞান ও প্রশিক্ষণের সুযোগ সরবরাহ করা, আদিবাসী সম্প্রদায়ের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা, সামাজিক উন্নয়নের জন্য পরিকল্পনা ও প্রকল্প আমলে আনা। এইভাবে এই ভূমিকাগুলি সম্প্রদায়ের সামাজিক সমস্যাগুলো নিরসনে সক্রিয় নাগরিক ক্লাবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করতে পারে। এরপর আমরা নোটটি দেখে নেই, উক্ত সম্প্রদায়ের সামাজিক সমস্যাগুলো ও সমস্যা নিরসনের ভূমিকাগুলো একত্র করে আমরা যে প্রথমে দেখলাম সামাজিক সমস্যাগুলো আগে এবং এখন দেখলাম সমস্যা নিরসনে কি কি ভূমিকা, একত্র করে পোস্টার বানিয়ে আপনাদের কি করতে হবে, এটার পোস্টার বানিয়ে তা দেয়ালে ঝুলিয়ে দিতে হবে, এটা হচ্ছে আপনাদের কাজ। এরপরে আপনাদের যে জিনিসটি চেয়েছে কর্মতালিকা পত্রের পোস্টার, কর্মতালিকা পত্রের আপনি কিভাবে কাজটি করেছেন সার্বিক বিষয়টির উপরে একটি পোস্টার করতে হবে, ঠিক এভাবে করবেন। আদিবাসী সম্প্রদায়ের কর্ম পরিকল্পনা পত্র অথবা পত্রের পোস্টার ঠিক এভাবে লিখবেন, তারপরে এভাবে লিখবেন আদিবাসী সম্প্রদায়ের কর্ম পরিকল্পনা। এটা কিন্তু আপনি কালার কাগজেও করতে পারেন, মানে পোস্টারের জন্য যে বড় কাগজগুলো আছে সেখান থেকে নিতে পারেন। এরপরে পরিকল্পনা পত্রের বৈশিষ্ট্য, সম্প্রদায়ের লক্ষ্য ও উদ্দেশ্য প্রকাশ করা, সম্প্রদায়ের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও রীতিনীতি বিবরণ করা, কর্ম পরিকল্পনার ধাপসমূহ প্রদর্শন করা, প্রতিটি কর্মের জন্য ব্যয় ও সময় নির্ধারণ করুন বা করা, এখানে করা লিখবেন আপনারা সবাই, এগুলো সবগুলো আপনারা করা লিখবেন, যেহেতু আমি আপনাদের জন্য লিখেছি এই জন্য করুন লিখে ফেলেছি। আর এরপরে কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ও যোগাযোগ তথ্য উল্লেখ করা, এরপরে সহযোগিতার জন্য সদস্যদের অনুরোধ জানানো, এবং মেয়াদ লিখতে পারেন, মেয়াদের তারিখ, কয়দিন ব্যাপী, যোগাযোগের তথ্য, কোনো ব্যক্তির নাম দিয়ে দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, ঠিক এভাবে আমরা লিখতে পারি। এরপরে আপনার সমর্থন ও অংশগ্রহণের জন্য সম্প্রদায়ের সদস্যদের আহ্বান জানাচ্ছি, যেহেতু এই ধরনের কাজগুলো কারো আহ্বান করার জন্য বা কার সমর্থন বা অনুমতি পাওয়ার জন্য করা হয় এই জন্য আমরা এভাবে লিখব। অবদান ও প্রতিক্রিয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শিক্ষার্থীরা আপনাদের লেখার কাজ এখান থেকেই শেষ। এরপরে আপনাদের বলেছিল ভূমিকা অভিনয়, এই ভূমিকা অভিনয় করার জন্য আপনাকে যে টেকনিকগুলো জানতে হবে, ভূমিকা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন এটা লিখতে হবে না, শুধু মেনে চলে নিজের উপস্থাপন করতে হবে। তাহলে কিভাবে করতে হবে দেখি আমরা, ভূমিকা অভিনয় একটি সুন্দর এবং প্রভাবশালী উপস্থাপনা পদ্ধতি যা সাক্ষাৎকারের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। একটি ভূমিকা অভিনয় উপস্থাপন করার সাথে এটি সংক্ষেপ বা সংক্ষেপমূলক প্রস্তাবনা সংযোজিত থাকে যা সংক্ষেপে উপস্থাপনা করতে সাহায্য করে। আপনি নিম্নলিখিত কিছু ধাপে ভূমিকা অভিনয়ের মাধ্যমে উপস্থাপনা করতে পারেন, মানে আপনারা যে কাজগুলো করেছেন সার্বিক কাজগুলো, এই কাজগুলো কিভাবে আপনারা উপস্থাপন করবেন সেটাই বলেছে ভূমিকা অভিনয়। প্রথমে আমরা দেখে নিই ভূমিকা নির্ধারণ। প্রথমে ভূমিকা নির্ধারণ করুন, যেটা আপনি উপস্থাপনা করতে চান, যে অংশটুকু আপনি উপস্থাপনা করতে চান এটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। এটা সাধারণত কার্যক্রমের সংক্ষেপের মধ্যে থাকে এবং আপনার বক্তৃতা ও উদ্দীপকতা প্রকাশ করে। এরপর দুই নম্বর, উপযুক্ত ভূমিকা পরিচিতি। ভূমিকা অভিনয়ের জন্য উপযুক্ত ভূমিকা পরিচিতি করুন, আপনার কাছে সংগৃহীত তথ্য বা অভিজ্ঞতা পরিচিত করার জন্য আপনি আপনার ভূমিকা সংক্ষেপ পরিচিতি করতে পারেন, মানে সংক্ষেপে তুলে ধরতে পারেন। কাহিনী বা উপস্থাপনার গঠন, আপনার পুরো ঘটনাটার কাহিনীটা এখানে আপনাকে তুলে ধরতে হবে। আপনার উপস্থাপনার জন্য একটি কাহিনী বা গঠন তৈরি করুন, এটা সাধারণত সংক্ষেপের মধ্যে থাকে এবং আপনার উপস্থাপনা চালানোর জন্য এটি পাঠ যোজন স্থাপন করে। এরপরে আসেন চার নম্বর, ভূমিকা উপস্থাপন। উপস্থাপনের সময় আপনি আপনার ভূমিকা উপস্থাপন করতে পারেন, এটা আপনার উপস্থাপনার একটি উদ্দীপক এবং আকর্ষণীয় বাংলা পরিমাণের মাধ্যমে আপনার বক্তৃতা এবং প্রস্তাবনা প্রদর্শন করবে, মানে আপনি এখান থেকে কি অনুধাবন করেছেন, কোন বিষয়গুলো শিখেছেন, সব বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসবে। নিশ্চিত হওয়া উচিত যে আপনি সকল মনোযোগ ও সম্পর্কিত শব্দগুলি ধারণ করেন এবং তা একটি সুন্দর ও প্রভাবশালী উপস্থাপনায় প্রকাশ করতে পারেন। এরপরে আমরা পাঁচ নম্বরটি দেখে নেব। পাঁচ নম্বরটি হচ্ছে প্রশ্ন এবং উত্তর। আপনি উপস্থাপনের শেষে প্রশ্ন করতে পারেন এবং উত্তর দেওয়ার জন্য ব্যক্তিদের সময় দিতে পারেন,
অনেক সময় আমরা খেয়াল করি না, কোনো ব্যক্তি বক্তব্য দেয়, সেক্ষেত্রে একটা ছোট কোশ্চেন বা ওরাল কোশ্চেন ছেড়ে দেয় দর্শক সমর্থন গ্রহণ করার জন্য। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনি করতে পারেন আপনার ভূমিকা অভিনয়ের জন্য। প্রশ্ন এবং উত্তর সাক্ষাৎকারের বিভিন্ন দিক নির্দেশ করে এবং আপনার বক্তৃতা ও উদ্দীপকতা আরও বৃদ্ধি করে। তাহলে আপনি যদি প্রশ্ন করেন এভাবে দর্শকের সাথে কানেক্ট হন প্রশ্ন করার মাধ্যমে, তাহলে কিন্তু আপনার বক্তৃতা বা আপনি যে মেসেজটা দিচ্ছেন সেটা আরো বেশি হৃদয়গ্রাহী হয় দর্শকদের কাছে। এরপরে চলুন আমরা দেখি, উপরোক্ত ধাপগুলি মেনে চললে আপনি সাক্ষাৎকারের সফলভাবে ভূমিকা অভিনয় করতে পারবেন। ধাপগুলি আপনাকে সুন্দর ও প্রভাবশালী উপস্থাপনা করার জন্য সহায়তা করবে। আপনার ভূমিকা অভিনয়ের মাধ্যমে আপনি সাক্ষাৎকারে আপনার কথা আরো বৃদ্ধি দিতে পারেন এবং আপনার বক্তৃতা ও উদ্দীপকতা সঠিকভাবে প্রকাশ করতে পারেন। শিক্ষার্থীরা, এ ছিল আমাদের আলোচনাটুকু। আলোচনাটা অনেক বড় হয়ে গেছে, আশা রাখি আপনারা বোর হবেন না। আপনাদের কাজগুলো এইভাবে দেওয়া হয়েছে, এত বেশি কাজ দেওয়া হয়েছে যে আপনাদের এজের তুলনায় অনেক বার্ডেন হবে আপনাদের কাছে। তারপরেও কাজটি যেহেতু দিয়েছে, করতে হবে, মেনে নিতেই হবে আমাদের। শুধু বলতে চাই, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আপনারা কিন্তু ক্লাস দেখেন, সুন্দর করে উপকৃত হন, যার মতো করে আপনারা ক্লাস দেখে চলে যান। কিন্তু পাশাপাশি যে স্যারকেও একটু উপকৃত করতে হবে, স্যারের এই কষ্টটাকে সফলে পরিণত করতে হবে, সেটা কিন্তু আপনারা করেন না। এটা করার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার মাত্রে আপনি পেয়ে যান সবার আগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।